আফটারনুন, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রিয়াঙ্কা ফার্ম লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, এখন বাজে 2:30। আমি এখন চা করতে যাবো। কেন? একটা সময় মা ফোন করে বললো যে আসছি, তখন বৃষ্টি ঠিক মানে ছিল না, একদম ঠিকঠাক ছিল, আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি। আর ওরা নেমে আসছে, বৃষ্টিতে তো ভিজেই যাবে, এতটাই বৃষ্টি এসে গেছে বাড়ির কাছাকাছি, আর 10-15 মিনিট লাগবে আসতে। তো ও খেয়ার বাবা বলছে তাড়াতাড়ি চা বসাও, কারণ এত বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা লাগাটা কতটা ক্ষতিকারক সেটা তো সবাই জানো। তো ওই জন্য বলছে তুমি আগে আদা দিয়ে ভালো করে চা বসাও। তো চলো চা বসাবো। এখনো খেয়াকে আমার খাওয়ানো হয়নি, মানে খাওয়ানোর জন্য সবে রেডি করছিলাম ভাত, তো বৃষ্টি এসে গেছে, চাটা বসাতে হবে। খেয়ে আগে চলে গেছে গেট খুলতে। ভিজে গেছো? ও কোলে চাপতে চাইছিল, কোলে নিইনি তাই জন্য চোখে জল। হ্যাঁ সব ওখানে নামিয়ে রাখো। আমি ভাবলাম তোমরা টোটোই আসছো, নামিয়ে রাখো। তো খেয়ে এখন দিদার কোলে চেপে পড়েছে, আমি সিঁদুর পড়ছিলাম বলে ও টিপ পড়েছে কপালে, দিয়ে নিজেই আবার ঘেটে নিয়েছে, আর এখন চা খাবে। না বাবা চাটা খেয়ে নাও, আর পাল জামাটাও ছেড়ে নাও, হ্যাঙ্গার দেবো, দাঁড়াও দিচ্ছি। বাইরে যা বৃষ্টি, আসার সময় বাবা অনেকটা ভিজে গেছে, মাও ভিজে গেছে, তো মাকে শাড়ি দিয়েছি চেঞ্জ করে, মা শুয়ে পড়েছে। বাবা বলল না আমি ভিজিনি, কিছু লাগবে না, চেঞ্জ করেনি, কিন্তু এখন করবে। তো লুঙ্গি তো নেই, ধুতি আছে, ধুতি বার করে দিই। আর খেয়া ঘুমায়নি কিন্তু দুপুরবেলা, আজকে বহুত বদমাশি করছে, তো দেখি ধুতিটা কোথায়, সামনেই আছে। তো চলো এটা দাদানকে দাও, খেয়া দাদানকে ধুতি দেবে, দেখাই, দাঁড়াও, এই ধুতিটা দাদানকে দিয়ে এসো, যাও দাদানকে দিয়ে এসো। দিলে দাদানকে ধুতি? দিয়েছ? হ্যাঁ দিয়েছে। কি আমি খুলতে পারি না, এটা খেয়া খুলে দিতে বলছে, মানে খুলে দিলে ও গোটা মুখে মাথায় মাখবে। তো বৃষ্টি পড়ছে সন্ধেবেলায়, এখন সিঙ্গার আনতে যাওয়া মানে ভিজে যাবে, এত বৃষ্টি পড়ছে। তো ভাবলাম কিছু স্ন্যাক্স বানাতে হবে, কুচো চিংড়ি রয়েছে, কুচো চিংড়ির পকোড়া বানাবো। তো ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচার করতে দিয়ে দিয়েছি, ওটা হলে তারপরে আমি বানানো শুরু করব। আর খেয়া বললাম যে ঘুমায়নি, খেয়াকে দেখায়, এটা ধরো তো, আসো না, সারাটা দুপুর প্রচন্ড নটিপোনা করেছে, এই যে কপালে ওটা পড়েছে সেটা দেখাচ্ছে, পড়েছ কি? কি টাটা, টাটা কি করতে যাব, টাটা যাবে, টাটা করে দাও, নামো নামবে না? তো খেয়ে একবার কোলে চাপলা নামতে চায় না, নামো শোনা। যে মাটনটা একটু নর্মাল করতে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটাও কুচো চিংড়িটাও নর্মাল করতে দিয়েছি। লঙ্কা আর ওটস দিয়ে মাখলাম, ওটস দিলে যেন ক্রাঞ্চি হয়,
আর পেট ঢাপ ধরে না, বেসন দিলে তো অবশ্যই পেট ঢাপ ধরে। তো আমি এই জন্য পকোড়া বানালে ওটস দিই। তো এটা মাখা হয়ে গেছে, আমি এবার তেল গরম বসিয়ে দিয়েছি, এটা ভাজবো। তো চলো এটা ভাজি। কি সাইজটা করবো সেটাই ভাবি, ছোট না বড়। তো এখন এই চিংড়ির চপ, চিংড়ির চপ বলো বা চিংড়ির পকোড়া বলো, সেটা সাথে সস, এই যে খেয়া খাচ্ছে, খেয়াও খাচ্ছে, ভালো সোনা? বাবা কোথায়? ও আসছে। কেমন হয়েছে? বাবা খেয়ে বলো। খেয়া এখন সন্ধে হয়েছে, আর সন্ধে মানেই খেয়া পড়তে বসেছে। আজকে খেয়াকে দিদা দাদু মিলে পড়াচ্ছে, আর খেয়াও তাদেরকে পড়াচ্ছে। মানে খেয়া দিদা দাদুকে পড়াচ্ছে, আর দিদা দাদু খেয়াকে পড়াচ্ছে, জমে একদম। মানে তিনজন মিলে এখন পড়া পড়া খেলছে। তো দেখাই তোমাদের ঠিক করে বসো। ঠিকই বলেছে, ওই যে আলু, এটা এই যে নাওয়া বলছে, এটা কি? সব সব জানি, এটা কি? ওয়াচ। এটা ওয়াচ। এটা কি? এটা কি সোনা? সবই চেনে। আমাকে সাম্মি বলে। ক্যারেট, ওটা অরেঞ্জ, উইষ্টি না, অরেঞ্জ। এটা শুজ, এটা শুজ, হ্যাঁ। তারপরে বলো, তারপরে এটা ভালো করে বলো, ভালো করে বলো, তারপরে বলো, শোনো বলো। টাটা চলো নিয়ে যাও, টাটা যাও। এটা পাখি, কই পাখি? পাখি। আচ্ছা, আমি গেছি। হ্যাঁ, এটা আমব্রেলা, আমি গেছি। কখন আমরেলা কুকু? আর হ্যাঁ, ওটা গাড়ি, তাই গাইয়া বলছে। টিকটিকি? হম, ঠিকই বলেছে। এই যে বেজি, ওটা টিকটিকি বলছে। আর কি আছে দেখো বলো? এটা কি? তো আমরা শশা খেলাম, মানে চিংড়ি মাছ যেহেতু ডিপ ফ্রাই, তো ওই ধরনের খাওয়ার খাওয়ার পরে একটু শশা খেলে ভালো লাগে, মানে খাওয়া খুব ভালো। তো এবারে চলে এলাম রান্নায়, রাত্রি হয়ে গেছে, 8:30 বাজে, রান্না করতে হবে। তো কি রান্না করব, তোমাদের শুরুতে দেখিয়েছিলাম মাটন করব। তো মাটনটা আমি সর্ষের তেল আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে। তো আলুও কাটা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে,
সব রেডি, শুধু মাটনটা কষাবো দিয়ে প্রেসারে দেব। তো চলো মাটনটা রান্না করি, আর দেখো মাটনটা কেমন করি, তোমাদের মতো করি নাকি। তো চলো মাটনটা আমি রান্নাটা করে ফেলি। রান্নাবান্না কমপ্লিট। খিয়া কিন্তু আজকে সাড়ে আটটার সময় ঘুমিয়ে পড়েছে, সাড়ে আটটা কি পৌনে নটা ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলা খিয়া ঘুমোয়নি। আর আমি এখন রান্নাবান্না করলাম, অনেকক্ষণ হয়ে গেছে, আর মাকে বাবাকে খেতে দিয়ে দিলাম, তো মারা খাচ্ছে। রান্না তেমন কিছু করিনি, শুধু মাটন করেছি আর একটা করে মাছ ভাজা, তাও মা খেলো না মাছ ভাজা। তো এখন মারা খাচ্ছে, আর খেয়া ঘুম থেকে উঠলে খেয়াকে খাওয়াবো, দেখি কতক্ষণে ওঠে। কেমন হয়েছে বাবা মাটনটা? খুব ঝাল হয়েছে? বেশি ঝাল দিইনি। যে মার বাবা খেতে বসেছে, মাটনের ঝোল যদি না খাওয়া হয় তাহলে আর কি খেলাম। মাটনের ঝোল আলুটা বেশি টেস্টি লাগে খেতে। তো আমি বসে গেলাম খেতে, আমি আর একটু বসে গেলাম, আর মা বাবা খেয়ে ওখানে বসে আছে খেয়ার পাশে, কারণ খেয়ে এখন ঘুমোচ্ছে। আমি আর খেয়ার বাবা বসে পড়লাম, তো খাওয়া স্টার্ট করি। সিম্পল গরম গরম ভাত সাথে মাটনের ঝোল, দেখাই তোমাদের। তো খাওয়া শুরু করে দিই। তো ডিনার কমপ্লিট, শুধু আমার, খেয়ার বাবা এখনও খাচ্ছে, ওর খেতে একটু টাইম লাগে। তো আমি ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করতে হবে, তো তার আগে মা যে জামাকাপড়গুলো আমাদের জন্য এনেছে সেগুলো দেখাবো। আর দুর্গাপুজো তো অনেক দিন হলো হয়ে গেছে, তো যেহেতু আমাদের পুজো এবারে জামাকাপড় নতুন পরতে নেই, সেই জন্য মা আসতে দেরি করলো ইচ্ছা করে। আমিও বললাম যে এখন তাহলে পুজোয় আসতে হবে না, তো সেই জন্য এটা থাকবে, সামনে বছর পুজোই বা কোনো অকেশনে করতে পারবো। তো তোমাদেরকে আমি মাকে কী কী এনেছি একটু দেখাই যাবো। প্রথমে ছোটো থেকে শুরু করি, মানে খেয়ার জামা থেকে শুরু করি। এটা লিটল প্রিন্সেসের জামা, আর এটা ওপরের ফ্রক আর নিচের এটা স্কার্ট, এটা হলো খেয়ার। এবারে আসি আমার, আমার দুটো কুর্তি এনেছে। আমি কুর্তিটাই বেশি মানে পরি, শাড়ি ঠাড়ি খুব একটা পরি না, এবারে সেই জন্য পুজোতে কুর্তি দিয়েছে। এইটা একটা কুর্তি, আর এটা একটা কুর্তি,
আছে দুটো। আমি আর লেগিংস খুলে দেখাচ্ছি না, প্রচুর ভাঁজ খুলে গেছে অলরেডি। আচ্ছা দুটো মেয়েরা ঘরে সবসময় পরে, আর দুটো নাইটি। তো এই ছিল আমার আর খেয়ার, আর খেয়ার বাবাকে টাকা দিয়ে দেবে, কারণ তো এই ছিল পুজোর জিনিস। তো চলো ভিডিও এন্ড করব। আমি আরও একবার বলছি, খেয়া এখনও ঘুম থেকে ওঠেনি, এখন 11:20 বাজে রাত্রিবেলায়। খেয়া শুয়েছে 8:30 হবে, মানে অ্যাকচুয়ালি আমি সঠিক টাইমটা জানি না, কারণ আমি রান্না করছিলাম, মা আর বাবা খেয়াকে নিয়ে খেয়ার বই নিয়ে পড়ছিল, পড়া খেলা করছিল, তখনই খেয়া পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কাজে আমি অ্যাকচুয়াল টাইমটা জানি না। তো তখন থেকে এখন 11:30 বাজতে যায়, এখনও মেয়ে ঘুমোচ্ছে, ওই জন্য ও তো আর ডিনার কিছু করবে না। দুধ ওর জন্য বেশি করে গরম করে পিডিয়াশিওর দিয়ে রেডি করে রাখছি, ঘুম থেকে যখনই উঠবে ওকে খাওয়াতে হবে, কারণ প্রচণ্ড মেয়ের খিদে পাবে। দুধ ফুটছে, গ্যাস অফ করে দাও, দুধ ফুটছে আমাকে বলছে, গ্যাসটা অফ করে দাও। তো সেই হলো ব্যাপার। তো এবার আমি বিছানা করে এই ঘরে খেয়াকে নিয়ে এলাম, মা আর বাবা ওই ঘরে শুয়েছে, বিছানা করে দিয়েছি। তো চলো ভিডিও এন্ড করব, অনেক কথা বলে নিলাম। তো সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আজকে টাটা বলার কেউ নেই, আমি একাই টাটা বলছি, কালকে গিয়া টাটা তোমাদের গ্রামে, টাটা।